পেয়েছি, জাতীয় পতাকা পেয়েছি, জাতীয় সংগীত পেয়েছি, তাই আমাদের বলে গেলে চলবে না, সর্বপ্রথম হবে সর্বপ্রথম। কারণ আপনারা জানেন কোরআন তাওসে হয় যায়, কারণ আপনি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সুম্মা রাদাদনা ওয়াসফাল সাফিলিনা ইল্লা আল্লাযীনা আমানু, অর্থাৎ ব্যবসা বাণিজ্য এমন হয় পশুর চেয়েও খারাপ। তাই আমরা প্রতিদিনের প্রতিজ্ঞা এটাই যেন হয়, আমরা কোন মানুষের যদি সবাইকে ধন্যবাদ বিভাগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ যারা মহাপুরুষ হয়, যারা মহাপুরুষ সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, পরিশ্রম করে এবং আমাদের জন্য আমাদের কাতারের প্রবাসীদের জন্য ওনার মূল্যবান সময় দিয়েছেন, এর জন্য ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, ইসলামিক ইনস্যুরেন্স আমাদের, আমরা মুসলমান, ইসলামিক রীতিনীতি মেনে ওরা সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, জমা করে করে একদিন একটা পরে মন পাওয়া যায় এবং এটা একটা বন্ধুদের বন্ধু বলা চলে, কারণ তাদের স্বল্প আয় আছে, তারা আয়গুলো জমা করতে গেলে হয়তো একদিন দেখে সেটা পরে কিছু মন পাওয়া যায়, দেখতেও পাওয়া যায়, কেউ কারো উপর দোষ না চলায়, নিজের প্রতি বিবেককে খাটাইয়া দেয়, একটা ইন্টারেস্ট নিলে সেটা সবাই নিজস্ব সুবিধা নিজে ভোগ। সুতরাং যদি এই দেশে লোকে করে, আমরা আমাদের দেশে এরকম যদি সবাই ঐক্যবদ্ধ এইভাবে করে যাই, যাচাই বাছাই করে যদি ফরেস্ট ইন্টারেস্ট যে হিসেবে তাদের অগ্রগতি, তাদের প্রভাব, তাদের অ্যাক্টিভিটিস, যাদের অক্লান্ত পরিশ্রম ছিল উনি তাদের মধ্যে একজন, জনাব মানিক, জনাব মানিক সাহেব কিছু করার জন্য অনুরোধ করছি। জনাব আব্দুল আলিম স্যারকে, উনি জয়েন্ট সেক্রেটারি এনআরবিপিএম, জনাব আজকের এই সন্ধ্যার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চলছে ম্যাডাম রোকেয়া বেগম, তার সাথে আছেন ফারিস, সম্মানিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাইরা, বিশেষ করে আজকে এই সাংবাদিক ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন ওনাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই এই ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এই আজকের দিন আমি بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. فارس إسلامي لايف إنسورنس إسلامي لايف إنسورنس جهتو دشتر إسلام شبد جوريتو بيدان الله رب كتے کے مانونی تو ایک مطر جیبون بيدان ایتار بڑا پرمان ہوچے اسلامی بینک ایبو اسلامی انسورنس سے روبستی تھی আজ থেকে কয়েক যুগ পূর্বেও ইসলামী ব্যাংক এবং ইসলামী দেশে ইসলাম শব্দ ব্যবহার না করলেও তারা কিন্তু সুদমুক্ত ব্যাংক, সুদমুক্ত জীবন বিমা চায়, এই আপদ যতদিন মাথার উপরে থাকবে সম্পূর্ণ সুদমুক্ত ইসলামী ব্যাংক দাবি করা অবান্তর। এবং আমরা অনেক সময় হয় কি নিজে ব্যক্তিগত যে বর্তমান যে ব্যবস্থা অর্থ ব্যবস্থায় কেউ সত্তরবার ভারতের বাইরে, আমাদের সাধ্যের বাইরে, এমনকি ব্যাংকের বাইরে ততটুকুর জন্য তারা অবশ্যই মাপ পাবেন। লাইক গত ডিসেম্বরে দাওয়াতি সফরে নিউ ইয়র্ক গেছিলাম, প্রায় 14টা প্রোগ্রাম করেছি, সেখানে প্রতিটি প্রোগ্রামের পরে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল ইসলামিক ইন্স্যুরেন্স চালু আছে এবং আমাদের ভাইয়েরা উপকৃত হচ্ছে, সুদমুক্ত ইসলামিক পদ্ধতিতে লোন নিয়ে তারা বাড়িয়ে করছে এবং তাদের সমস্যার সমাধান করছে। শক্তিশালী শরিয়া বোর্ড রয়েছে প্রতিটি দেশে এবং এই শরিয়া বোর্ডে প্রতিটি দেশের প্রতিনিধিদশা দক্ষ ইসলামিক স্কলার, ইসলামিক ইন্স্যুরেন্স, ফারিস ইসলামিক ইন্স্যুরেন্স হোক অথবা যে কোনো ইসলামিক ইন্স্যুরেন্স যেটা হকানি ওলামায়ে কেরামের শরিয়া বোর্ডের, অজানা কোনো ঘটনা, অজানা কোনো পরিস্থিতি, কম পয়সায় বাংলা কারিকুলামই করবার সুযোগ পাচ্ছি,
যেহেতু আমার কাছে কোনো অর্থ নাই আমি নাগরিক নই আমি আমেরিকারও নাগরিক কেন বলেছি এই কথা আমার জন্ম হয়েছে বাংলাদেশের একটা অযোগ্য আগে কিন্তু আমি তাও করা সম্ভব কাজেই আমার ছেলেবেলা শিক্ষার জন্য আমার একটা বাড়ি আমাদের জনাব হাজি পাশা সরকার সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য অনেক বিশেষ গুণীজন আছেন আমি পরপর্তমে আপনাদের কাছে ছড়িয়ে বেড়ে নিই কেননা আমি তো সুন্দরভাবে বলতে পারবো না নজরুল স্যার যেমন বললেন অনেক সুন্দর কিনা তাই তাই যাই হোক আর এরকম যেন না হয় এখানে কোনো আনন্দর হাতে অথবা অঙ্গর হাতে কানা সহিত করেছেন দাওয়াতের মাধ্যমে পরিচালনার মাধ্যমে ওনাদের পরিচালনার মাধ্যমে আপনারা এখানে সবাই আপত্তিত হয়েছেন আশা করি ইনশাআল্লাহ সকলে ব্যাপারটা আপনি একটু খেয়াল রাখবেন যে যেমন লোকের কাছে কোনো কিছু করবেন না পারিশ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সভা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মতিন পাটোয়ারি আমাদের মঞ্চ উপবিষ্ট আমাদের এই প্রোগ্রামের বিশেষ আকর্ষণ সবচেয়ে যিনি এই কোম্পানির কর্ণধার আমাদের 4.5 লাখ পরিবারের অভিভাবক এবং আমাদের এই পারিষ্টকে আজকে এখানে নিয়ে আসার জন্য যার সবচেয়ে অবদান বেশি সে আমাদের মাননীয় বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান মাননীয় আলহাজ নজরুল ইসলাম স্যার এবং আমার মঞ্চে ভূমিষ্ঠ আমাদের বিশেষ আমি পারিষ্ট পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা দূর দূরান্ত থেকে সারাদিন ব্যস্ততার সময় কাটিয়েও আমাদেরকে সময় দেওয়ার জন্য এখানে একত্রিত হয়েছেন সেজন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আমরা হাজার মাইল দূর থেকে এসে এই কোম্পানি শুধু বাংলাদেশে না বাংলাদেশে 32টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে তার মধ্যে একমাত্র ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শুধু বাংলাদেশের বাইরে ওভারসিজ নামে একটা ডিভিশন করেছে যার মাধ্যমে আমরা প্রবাসী ভাইদেরকে আমাদের দাওয়াত পৌঁছে দিতে পারতেছি এটা একমাত্র আমাদেরকে তদারকি করেন এবং আপনাদের সমস্ত খোঁজ খবর উনি রাখেন তো আমি স্যারকে আসলে স্যার ব্যাপারে আপনাদেরকে বললে আমরা বুঝাইতে পারবো না স্যার আমাদের প্রাণের স্পন্দন ওনার কথায় আমরা আসলে এগিয়ে যাই আজকে 15 বছর জন্য এটা সম্ভব হয়েছে আসলে আমরা বললে অনেক কথা বলতে হবে টাইম শেষ হয়ে গেছে আমি বেশি বলবো না আমি শুধু আমার কোম্পানি এই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার রিস্ক কভারেজ দিচ্ছে ব্যাংকের থেকে আমরা একটা বেশি দিচ্ছি সেটা হলো রিস্ক কভারেজ আমার এখানে আমাদের আপনারা অনেকে জানেন সামনে অনেকে আসছেন সামনে দেওয়া সাহেব মসজিদের ইমাম সাহেব মারা গেছেন গত 3 মাস আগে এই ইমাম সাহেবের 2টা পলিসি আছে ইমাম সাহেবের ওয়াইফ আমাকে কান্না করে ধরে বলতেছে নাই আমাদের মাঝে উনি খুব সুস্থ লোক ছিলেন সিলেটি ভাই ছিলেন খুব ভালো মানুষ ছিলেন উনি মারা গেছেন আমার কোনো ওই ভাই মারা যায় তাহলে ওনার নমিনি 1 কোটি টাকাই পাবে 5 লাখ টাকা পাবে না কিন্তু ব্যাংকে যদি আপনি 5 লাখ টাকা মেরে দেখে মারা যায় কোম্পানি ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং যেহেতু ইসলামী লাগানো আছে এখানে আরেকটু সন্দেহ ভিড় বেশি সরকারের এখানে বেশি আছে সেজন্য ইসলামী ব্যাংকের উপরও যেহেতু সরকারের নজরদারি আছে আর যেহেতু আমাদের ইসলামী ব্যাংক এই কারণে আমরা কি করতেছি এখন যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থার কারণে আমরা এটা বলতেছি এই কারণে আমাদের টাকাটা যেতে এখন দেরি হচ্ছে এটাও আমাদের ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের মাথায় আছে আমরা এখন কিন্তু আমাদের কোম্পানির নামে এখন আমরা সরাসরি আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার ব্যবস্থা করতেছি আপনাদের সব স্বশ অ্যাকাউন্টে টাকা দেওয়া থাকবে স্বশ অ্যাকাউন্টে আমাদের সাথে অ্যাড করে দিবেন আমরা ওখান থেকে অল্প আপনাদের টাকা কেটে নেওয়া হবে তাহলে আমরা যে সমস্যাটা এখন করছি এই সমস্যাটা আপনাদের আর থাকবে না ডাউনলোড করে নিলেন আপনি বাংলা বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আপনার পরিস্থিতি কী অবস্থা এটা আমরা আপনার জন্য রাত থেকে বসে থাকে সেজন্য আপনাকে এখনই বীজ বপন করতে হবে আর এই বীজ বপন করার জন্য আপনাকে প্রত্যেককে একটা করে পেনশন পলিসি নেওয়া জরুরি বৃদ্ধ বয়স আমাদের পেনশন পলিসিটা হলো আপনি 50 থেকে 60 বছরের মধ্যে পেনশন দিবেন আজীবন পেনশন পাবেন এবং পেনশন নেওয়ার সময় যদি আপনি পেনশন দিচ্ছে পলিসি চালু করছেন চালু করার সময় যদি কোনো ভাই মৃত্যুবরণ করে তাহলে তার নমিনি বাৎসরিক পেনশনের 10 গুণ মৃত্যু দাবি পাবে কেউ 10,000 টাকা করে চলে এবং শেষ পর্যন্ত আপনি সময় অতিবাহিত করতে পারেন তাহলে আপনি আজীবন যতদিন বাঁচবেন ততদিন পেনশন পাবেন বৃদ্ধ বয়সে এই টাকাটা আপনার জন্য বিশাল সাপোর্ট পাবে এখন আপনারা চিন্তা করেন আপনারা এখনই সময় আপনাদের চিন্তা করার এরপর হলো আমাদের 1.5 মোহর বিমা অনেক ভাই আছেন বলে তার যেন পড়ালেখা শেষ হওয়ার পর তাকে যেন ভালো কিছু যদি সে চাকরি নাও পায় তাকে যেন বিজনেস ধরাইতে পারেন সেজন্য একটা করে পলিসি বাচ্চার জন্য করে রাখবেন যেন বাচ্চা কখন
এই প্রোগ্রামটা করার জন্য বিদেশের বাড়িতে একটা প্রোগ্রাম করা খুব কঠিন আপনারা জানেন কিন্তু এই কঠিনের মধ্যেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আমরা এই প্রোগ্রামটা সফলভাবে করতে সক্ষম হয়েছি এবং আমাদের পারিবারিক পরিবারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রোকেয়া বেগম নিয়ে আমাদের সবাইকে তার স্বপ্নের কথা আমাদের স্বপ্নের কথা নিয়ে আলোচনা করবেন তিনি হচ্ছেন ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সম্মানিত চেয়ারম্যান পরিচালনা দোহা দুনামে অভিষেক কর্তৃক আয়োজিত এলিট মিটিং 2016 এর সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যক্তি শিক্ষানুরাগী আপনাদের সুপরিচিত জনাব আব্দুল মতিন পাটওয়ারি উপস্থিত ঢাকা থেকে আগত আমাদের ওভারসিজের ইনচার্জ যার বক্তব্য বিশিষ্ট মেধাবী জনাব রোকেয়া বেগম উপস্থিত আমাদের গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন পেশা থেকে আগত ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম শ্রদ্ধা রেখে শুরু করতে চাই যারা স্বাধীনতায় যোগ দিয়েছিলেন এবং স্বাধীনতা এনে দিয়েছিল বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি ভূখণ্ড দিয়েছিলেন তারা কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারেনি অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারে নাই আজ পর্যন্ত আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারি নাই স্বাধীনতা আমরা পাইনি সেই অর্থনৈতিক সমৃদ্ধ এবং অর্থনৈতিক স্বাধীনতার জন্য আমাদের কাজ করতে হবে আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশ নামক একটি ভূখণ্ড দিয়েছে কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ স্বাধীন আমাদের করতে হবে ওয়ার্ল্ড ব্যাংক বলে নানান অন্য সংস্থা বলে আমাদেরকে জাতীয়বাদের ঘাটতি পূরণ করে এটা আমাদের পাশে অধীন এফসি লাইফ ইন্স্যুরেন্স নামে একটি কোম্পানি বিশাল শক্তিশালী কোম্পানি জীবন বিমা সেই যেদিন বাংলাদেশও জাতীয় বাজেট ঘোষণার সময় আমরা বাজেট ঘাটতি পূরণ করতে পারব কত নাটকীয় ভূমিকা রচনা হয়েছে পদ্মা সেতু করতে যে টাকা লাগে সেগুলি আমরা ইন্স্যুরেন্স কোম্পানি দিতে পারি আমাদের বিশাল লাইফ ফান্ড আছে এই লাইফ ফান্ড তো একদিন আসে নাই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে লাইফ ফান্ড করে হয়েছে এর মধ্যে অন্যতম ফারিশিতের লাইফ ইন্স্যুরেন্স গত 8 বছর যাবৎ আমরা প্রথম স্থান অধিকার করে যাচ্ছি সর্বদিকে আপনারা জানেন আমরা জনপ্রতিষ্ঠান সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ফারিশিতের লাইফ ইন্স্যুরেন্সে সীমাবদ্ধ না রেখে আমরা বিদেশের মাটিতেও কিন্তু আমরা ভাগ্যবান আমরা মনে করি আমরা পাইনিয়ার ফারিশিতের লাইফ ইন্স্যুরেন্স 2000 সালে প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে শক্তিশালী ফুরিয়ায় মানছে দেশে দিক নির্দেশনে এই ফারিশিতের লাইফ ইন্স্যুরেন্স পরিচালিত হয় আপনার সব কিছু যায় ফারিশ আজকে একটি ঈশ্বরীয় নয় রোগী নিরাপত্তা দিতে পারে এই লাইফ ইন্স্যুরেন্স যিনি অনুমোদন করি আপনার ঝুঁকি এবং আমরা বিভিন্ন দেশ থেকে অ্যাওয়ার্ড সিনিয়ে নিয়েছি বেস্ট কম্পিটিশন বেস্ট যদি কোম্পানি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে যদি কোনো কিছু জানার থাকে রেখে দেওয়া লাগলে কথা শুনতে ভালো লাগে না তাই না রাত অনেক হয়েছে আপনারা অনেক স্যার দুইটা কথা বলছেন বাংলাদেশের গার্মেন্টস এবং আরেকটা হলো ইন্স্যুরেন্স কিন্তু আরেকটা সবচেয়ে মেইন কথাটা কিন্তু বলে নাই যে আমরা যারা বিদেশি আছি তাদের পক্ষেই কিন্তু বাংলাদেশ আর একটু সবাই একটু দেখেন নজর করে রোকেয়া ম্যাডামের মতো যদি আরো 10 জন রোকেয়া ম্যাডাম হয় তো এইরকম পাঁচ এইরকম ইন্স্যুরেন্স 10টা কেন 30টাই চলবে তো আমরা আমি আপনাদের সবার পক্ষ ওনা বলছে নিরবন থ্রি ঘন্টা বল এত পরিশ্রম করতে পারে এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে উন্নত বিশ্ব দেখেন আপনি চাকরি যখন করেন তখন আপনার একটা অংশ কাটে নিয়ে যায় তখন আপনাকে যখন আপনি বয়স্ক হন তখন আপনাকে আবার এটা ফেরত দেয় কিন্তু আপনার পয়সাটাই আপনাকে ফেরত দিচ্ছে তারা কিন্তু তাদের পকেটে পয়সা দিচ্ছে না ঠিক এইখানে দেখেন আগে ইন্স্যুরেন্স ছিল না লেবারদের কিন্তু এখন সরকার বাধ্যতামূলক লেবার ইন্স্যুরেন্স করতেই হবে কোম্পানিকে
কিন্তু আমাদের দেশে সরকারও এমন সময় আসবে ইনশাআল্লাহ এনাদের মতো যে রকম ইন্স্যুরেন্স কোম্পানি ওনারা নিজেদের ওয়ার্কারদের আগে ইন্স্যুরেন্স করবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামের